শরতের সকাল এক অভূতপূর্ব আনন্দ অনুভূতির সৃষ্টি করে। শরতের সকালে সূর্য উদিত হয়ে মাঠ ও বিলের অসংখ্য ধানের জমিতে আলোক রোশনি ছড়িয়ে দেয়। দূর্বা ঘাসের উপর সঞ্চিত শিশির বিন্দুকে রূপালি মুক্তোর মতো মনে হয়। শরতের মেঘ যেন এক বিশাল শামিয়ানার মতোই। মাথার উপরে নীলাকাশ, মাঝে মধ্যে উড়ন্ত সাদা মেঘ, সবুজ অবারিত মাঠ, সব মিলিয়ে যেন অপরূপ এক দৃশ্য। শরৎকালের আরেকটি প্রধান দৃশ্য হলো মাঠের চতুর্দিকে সবুজে ঘেরা প্রাচীর সদৃশ্য দূরের গ্রামগুলো যেন হাতছানি দিয়ে ডাকে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি স্নিগ্ধ সকালে একরাশ ভালোবাসা নিয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে পরিসরে বসে আজকে ভিডিওটা কন্টিনিউ করছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি আজকে সকাল থেকে দুপুর অবধি কন্টিনিউ করা। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে বরাবরের মতো আজও রিকোয়েস্ট করব, প্লিজ আপনি আমার সঙ্গী হবেন এবং ভিডিওটি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখতে ভুল করবেন না। আর অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক কমেন্ট দিয়ে দেখা শুরু করবেন। আপনার একটি ছোট্ট লাইক কিন্তু পারে আমার ওই ভিডিওটার সার্কুলেশন বাড়িয়ে দিতে, আর আপনার ছোট্ট একটি কমেন্ট পারে আমাকে নেক্সট ভিডিও মেক করার জন্য অনেক বেশি উৎসাহিত করতে। অনেক তো বকবক করে ফেললাম, আর আজকে কিন্তু যা দেখাচ্ছি আমার আজকে ভিডিও করার কথা না। আমি গত 3 দিন ধরে আসলে কোনো রকমের ভিডিও করতে পারিনি, কারণ আপনারা সবাই জানেন যে আমার ছোট ভাইয়ের বোন বা বেবি হয়েছে। তো আমি হসপিটাল টু চাকরি বাসা এই নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। তো ভাবলাম যে আজকে যেহেতু ওদের রিলিজের দিন, আর আজকে সকাল থেকে একটু একটু করে ক্যাপচার করে 10 মিনিটের একটা ছোট্ট ভিডিও মেক করেছি আপনাদের জন্য, জাস্ট আমি আমার আপডেটটা জানাবো বলে। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, হোপফুলি ভিডিওটা ভালো লাগবে যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকেন। সকালবেলা আজকে নাস্তা থেকে শুরু করেছি, আসলে রান্নাবান্না ওরকম করে আসলে কোনোটাই দেখাইনি, আর এখানে কোনো রেসিপিও আমি শেয়ার করিনি, জাস্ট আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করেছি। আমার আজকের ব্যস্ততাটুকু, আমার আজকের কাজকর্মটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো সকালবেলায় আমি আসলে আমার ভাইজির জন্য একটু সুজি রান্না করেছিলাম, তো সুজির প্যাকেটটাকে রিফিল করে নিয়েছি। দেন আমি যা করেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে সকালবেলা বিরিয়ানি রান্না করব। তো প্রেসার কুকারে আমি গরুর মাংসটা আগে সিদ্ধ করে ফেলেছি যেন আমার বিরিয়ানি রান্নাটা সোজা হয়ে যায়। আর আপনারা সবাই জানেন যে আমার বিরিয়ানি রান্না করতে মানে খুব ইজি মনে হয়, খুব ব্যস্ততার মধ্যে আমি এই কাজটাই করে নেই, কারণ এটা আমার কাছে খুব ঝটপট রেসিপি মনে হয়। তো মাংস যেহেতু আগে থেকে কুক করা আছে, আর এখন জাস্ট পোলার চালগুলো একটু ভালো করে ভেজে তো আমি নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিব। আর বিরিয়ানির কোনো রেসিপি দেখাচ্ছি না, যদি বিরিয়ানির রেসিপি দেখতে হয় তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, আপনারা দয়া করে সেই ভিডিওগুলো ওয়াচ করে আসবেন। এখানে আমার রান্না শেষ, তো আগে আমি বক্সে নিয়ে নিয়েছি, হসপিটালে কিছুটা অংশ দিব, আর বক্সে নেওয়ার পর বাকি অংশটুকু আমি বাচ্চাদেরকে দিয়ে দিব নাস্তা করার জন্য। তো টেবিলে আসলে দিয়ে দিয়েছি, এখানে গরম গরম বিরিয়ানি খেয়ে নিবে সবাই। এটাই হচ্ছে আমাদের সকালের আজকের নাস্তা, আজকে আর রুটি বা অন্য কিছু করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টুনটুনি বুড়ি, ওকে কিন্তু আজকে 3 দিন ধরে আমি রাখছি বাসায় এনে, কারণ হসপিটালে ও থাকলে ও অনেক বিরক্ত করে, ওর আম্মুকে বিরক্ত করার চেষ্টা করে, যেহেতু ওর আম্মু অসুস্থ। তো সেই জন্য ওকে আমি আমার ছেলেমেয়েরা মিলে এখানে রাখছি, আর ও খুব আনন্দে উৎফুল্ল এখানে আছে, কিন্তু খাবার খায় না, এটা একটা মুশকিল। ওর মা যত আদর যত্ন করে খাওয়াতে পারে, আমরা ওকে পারি না খাওয়াতে, সারাদিন কি দিন চলে যায়, শুধু পানি খেয়ে থাকবে, অন্য কিচ্ছু মুখে দেয় না। আর এখানে খাবারের পর আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি, দেন আমি রান্না করতে চলে গিয়েছি। আজকে যেহেতু ওদের রিলিজের ডেট, সো আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই। তো আমি যেন হসপিটাল থেকে ফিরে এসে দুপুরে রান্নার ঝামেলাটা করতে না হয়, সেই জন্যই আমি রান্নাটা করে রেখে যাচ্ছি। তো এখানে আমি মলা মাছ ভুনা করছি, আর মলা মাছ আপনারা সবাই কম বেশি ভুনা করতে পারেন, আমি পরবর্তী এক ভিডিওতে এটা রেসিপি শেয়ার করব, কিন্তু আজকে আর কোনো রেসিপি দেখাচ্ছি না, আগেই বলেছিলাম।
আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি, ভয়েস ওভার করেছিলাম বিকেলবেলা। আর যখন ভয়েস ওভার করছিলাম তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নেমেছে, তো বৃষ্টির সাউন্ড আমার আজকের ভয়েসে চলে এসেছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। যত চেষ্টা করছিলাম যে বৃষ্টিটা কমলে তারপর আমি ভয়েস ওভারটা করব, কিন্তু সময় তার আপন নিয়মে আপন গতিতে চলছে, আমার এদিকে ভিডিও পাবলিশ করার টাইমটা ঘনিয়ে আসছে, তো সেই জন্য আসলে আমি তাড়াহুড়ো করে ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করে ফেলেছি। আর মাঝে মাঝে বৃষ্টির সাউন্ডও চলে এসেছে, যদিও দরজা জানালা অফ ছিল তারপরেও বৃষ্টির সাউন্ড আসছিল, আর সেটার জন্য আমি সরি। এখানে রান্নাবান্না করার পর কিন্তু বেশ হাঁড়ি পাতিল জমে যায়, তো সেগুলো ক্লিন করেছি তাড়াহুড়ো করে, আর এখন রেডি হতে চলে এসেছি। এসে দেখি যে ওয়ার্ডরোবের উপরে ময়লা পড়েছে, তো সেটাও ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা শেষ করে আমরা আবার চলে যাব হসপিটালে, যেহেতু ওদেরকে 12টার মধ্যে রিলিজ করে দিবে, সো এখানে দেরি করার কোনো ওয়ে নাই। আর মেহেরেশ যেহেতু আমার বাসায়, ওকে ওর আব্বু মামার কাছে দিয়ে আসতে হবে হসপিটালে গিয়ে, আর তাদেরকেও বিদায় দিয়ে আসতে হবে। তো বাচ্চাদের ভীষণ মন খারাপ, বোনকে তারা বিদায় দিবে না, কারণ হচ্ছে আগামী দিন যেহেতু শুক্রবার বন্ধ আছে, আমাকে বারবার রিকোয়েস্ট করছিল আম্মু মামাকে বলো মেহেরেশকে যেন রেখে যায়, আর আমরা শনিবার ওকে পাঠিয়ে দিব। কিন্তু বললে তো আর হবে না, ও পিচ্ছি মানুষ থাকবে না, মানে এটা বুঝি আমি। এই তিন দিন তো আসা যাওয়ার মধ্যে ছিল, সেই জন্য হয়তো কিছুটা টাইম আমাদের সাথে ছিল, কিন্তু এরকম কন্টিনিউ করে দুই দিন থাকবে না। তো আমি ওকে রেডি করাবো, ও রেডি হবে না, ও আপুর সাথে বসে বসে আর্ট বুক দেখছে, মাঝে মাঝে পেন্সিল দিয়ে আঁকছে, এই আর কি। তো আঁকাকি শেষ করে ওকে আসলে রেডি করিয়েছি, কাটাকাটি করেছে অনেক, রেডি হবে না, যাবে না, ওইখানে থাকবে, বাচ্চা মানুষ বুঝে না, এটাই হচ্ছে বড় প্রবলেম। তো যাই হোক, সবাইকে রেডি করে আমরা এখন হসপিটালে চলে যাচ্ছি। আর মাঝখানের অংশটুকু আমি ক্যাপচার করতে পারিনি, কেন করতে পারিনি সেটা আপনারা সবাই কম বেশি বুঝতে পারছেন, খুব বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য। আর এসে দেখি সবাই ব্যাগপত্র গুছিয়ে রেডি করে রেখেছে, আর ওয়েট করছিল আমাদের জন্য, আমরা গেলে ওদেরকে বিদায় দিব। তো বাচ্চাদের পাশাপাশি আমাদের সবার ভীষণ অনেক মন খারাপ, কারণ হচ্ছে তিন দিন তো আমরা সবাই কাছাকাছি ছিলাম, দেখেছি, আসা যাওয়ার মধ্যে ছিলাম। আর এদেরকে বিদায় দেওয়ার পর এখন আমি বাসায় চলে যাচ্ছি। ভীষণ পরিমাণে রোদ আর গরম, কি বলবো, বলার অপেক্ষা রাখে না, আর আপনারা সবাই এটার ভুক্তভোগী আমি জানি। বিদায় সবসময় কষ্টের, তো অনেক খারাপ লাগা থেকে আসলে বাসা যাচ্ছি। নতুন ভাইজি প্লাস মেহেরিশ, ওদের সবার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে, মেহেরিশের জন্য বেশি লাগছে, কারণ ও আমাদের কাছে খুব কাছাকাছি ছিল তিন দিন। তো ওকে বিদায় দিয়ে গিয়ে আমার বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করেছে, মানে বোনকে বিদায় দিবে না, ওদের সবার মন খারাপ, কেউ বাসায় এসে দুপুর আর খাচ্ছে না। তো মন খারাপ করে থাকার পর ওদেরকে আমি ডেকে তুলে ফ্রেশ করিয়ে এখন 3টা বাজে খাবার দিয়েছি, তো আমিও নিজে খেয়ে নিয়েছি। খেয়ে এসে যখন জানালার পাশে বসলাম, সুন্দর নীল আকাশ দেখতে পেয়েছি, কিন্তু নীল আকাশ আর আজকে ভালো লাগছে না, এত পরিমাণ গরম, গরমের কারণে অসহ্য লাগছে। আর যদিও আজকে গরম, তারপরও কিন্তু আকাশ আর রোদ খুব স্বচ্ছ ছিল। স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা মনে হয় ঘুমায়নি না কি জানি না, আর গরমের যন্ত্রণা হয়তো কেউ বাসা থাকতে পারে না। তো এখানে দেখি 4টা না বাজতেই 3-4 জন ছেলে চলে এসেছে খেলাধুলা করার জন্য, তো ওদের খেলাটা আমি একটু ক্যাপচার করেছি, যেহেতু আমিও জানালার পাশে বসেছিলাম। আর ওদের খেলা দেখতে দেখতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর আমিও ভিডিওটা স্টপ করে এডিটে বসে গিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।